হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং স্টুডিও। আজকের এপিসোডে আমি আপনাদেরকে ঢাকাইয়া বাখরখানি তৈরি করে দেখাবো। বাখরখানি তো অনেক ভ্যারাইটিস পাওয়া যায়, তবে আজকে আমি আপনাদেরকে একেবারে প্লেইন বাখরখানিটা তৈরি করে দেখাবো। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করবেন সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নিই। এর জন্য একটা বোলে এক কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, কিংবা আপনাদের স্বাদ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই সব কিছুকে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন তেলটা কোথাও কম বা বেশি না থাকে। এবার একটু একটু নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব, ঠিক আমরা সাধারণ রুটির ডো যেভাবে তৈরি করি সেইভাবে। তবে ডোটা তুলনামূলকভাবে একটু সফট হবে, কারণ বাখরখানি তৈরি করার ক্ষেত্রে সফট ডোটা অনেক ইম্পর্ট্যান্ট। এবার একটা ভেজা নিংড়ানো কিচেন পেপার দিয়ে আমি এটাকে ঢেকে রাখছি। আপনারা চাইলে কোনো ভেজা কাপড় নিংড়ে সেটা দিয়েও ঢেকে রাখতে পারেন। আমি ফিরে আসছি 30 মিনিট পরে। এদিকে অন্য একটি বোলে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ভেজিটেবল শর্টেনিং নিয়ে নিব। এই ভেজিটেবল শর্টেনিংটা হচ্ছে ডালডার সাবস্টিটিউট। আপনাদের কাছে যদি ডালডা থাকে আপনারা ডালডা ব্যবহার করতে পারেন, আবার চাইলে ভেজিটেবল শর্টেনিংটা ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু এটা ভেজিটেবল শর্ট তাই ডালডার থেকে কম ক্ষতিকর। আর যদি এগুলো ব্যবহার না করতে চান তাহলে আপনারা চাইলে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি সেই শর্টেনিংটা নিয়ে নিচ্ছি, এটা দেখতে একটু সাদাটেই হয়, ডালডা টাইপের। আর আমি যে ব্র্যান্ডটা ব্যবহার করি সেটা আজকাল বাংলাদেশেও পাওয়া যায়, আপনারা যে কোনো অনলাইন পেজ অথবা সুপার মার্কেটে ঠিক এই ব্র্যান্ডটাই পেয়ে যাবেন। এবার আমি এটাকে 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে একসাথে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে চুলায় হাঁড়িতে নিয়েও দুটোকে গলিয়ে নিতে পারেন। 30 মিনিট হয়ে গেছে, ডোটা এরই মাঝে সেট হয়ে গেছে, আর ভেজা পেপারটা দিয়ে ঢেকে রাখার কারণে দেখবেন যে এটা আগের থেকেও আরও একটু সফট হয়ে যাবে। এবার চলে যাচ্ছি আমি রুটিটা তৈরি করতে। খুবই বড় একটা জায়গা নিতে হবে, সবচেয়ে ভালো হয় কোনো টেবিল নিলে বা কাউন্টার টপেও আপনারা করতে পারেন। সেটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে। এবার সেই তেলের মিশ্রণটা নিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। বেলার সময় কোনো এক্সট্রা ময়দা ব্যবহার করা যাবে না, তাই যে মিশ্রণটা আমি তেলের তৈরি করেছি যতটুকু দরকার হয় সেই মিশ্রণটাই ছড়িয়ে নিতে হবে, আর বেলুনিতেও এভাবে মিশ্রণটা মেখে নিতে হবে। এবার সেই ডোটা নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা অবশ্যই অনেক বড় করে আর পাতলা করে বেলতে হবে, এতটাই পাতলা করে বেলতে হবে যে আপনি যদি রুটিটার নিচে এভাবে আঙুল ধরেন তাহলে ওপর থেকে আঙুলগুলো দেখা যাবে। ইভেন যে টেবিলটাই আপনি বেলেছেন সেই টেবিলটাও লক্ষ্য করলে দেখবেন যে ওপর থেকে দেখা যাবে। রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে বেলতে হবে, না হয় কিন্তু লেয়ারিংগুলো বাখরখানির ভালো হবে না এবং বাখরখানিটাও ভালো হবে না। এবার সেই তেলের মিশ্রণটা পর্যাপ্ত পরিমাণে নিয়েছি, আর এই রুটির ওপরে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে, কোথাও যেন খালি না থাকে। পরিমাণটা ডিপেন্ড করবে এই একটা রুটি ঢাকতে কতটুকু তেল দরকার হয় ঠিক ততটুকুই। এবার আমি এখানে ময়দা ছিটিয়ে দিচ্ছি, আমি কোনো লবণ বা অন্য কিছু এই ময়দার মধ্যে মিশাইনি, জাস্ট প্লেইন ময়দা। এটাও ডিপেন্ড করবে পরিমাণটা কতটুকু দরকার হয়। ময়দাটা ছিটিয়ে নেয়ার পরে হাত দিয়ে যখন আপনি এভাবে মাখবেন দেখবেন যে ময়দাটা তেলটাকে সোক করে ফেলবে, আর ময়দাটাও সুন্দরভাবে মিশে সেট হয়ে ওপরের পার্টটা ড্রাই করে ফেলবে, তখনই বুঝতে হবে এক্সট্রা আর ময়দার দরকার নেই। এবার এর উপরে আমি আরও একবার সেই তেলের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি এবং সেই সাথে আরও একবার ময়দার মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। এভাবে মোট 2 বার আমি তেলের মিশ্রণ দিলাম এবং 2 বার ময়দা ছড়িয়ে দিয়ে আমি এবার এটাকে ভাঁজ করব। ঠিক একটা কোণা ধরে এভাবে করে তুলে আরেকটা কোণার সাথে নিয়ে আসতে হবে।
এবং যখন আপনি নিয়ে আসবেন একটা আরেকটার সাথে একটু চেপে চেপে লাগিয়ে দিবেন, আর খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো ফাঁকা না থাকে। এবার সেই ভাঁজ করে নেয়া চাঁদের মতো অংশটার উপরে আবারও তেলের মিশ্রণ ছড়িয়ে দিচ্ছি এবং সেই সাথে এর উপরে ময়দাটাকে ছিটিয়ে দিয়ে আবারও সেট করে নিচ্ছি। এভাবে ময়দাটা সেট হয়ে যাওয়ার পরে আরও একবার আমি তেল আর ময়দা দিয়ে সেট করে নিব। তার মানে হচ্ছে প্রতি লেয়ারে, প্রতি ভাঁজের মাঝে দুইবার করে ময়দা আর দুইবার করে তেলের মিশ্রণটা ছড়িয়ে সেট করে নিতে হবে। এবার দুইটা কোণা ঠিক ধরে এভাবে করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে এই যে মাঝে যে ফাঁকা অংশটা আছে এটাও একটু চেপে চেপে লাগিয়ে দিবেন যেন ফাঁকা না থাকে। এবার এই ভাঁজ করে নেওয়া অংশের উপরেও দুইবার তেলের মিশ্রণ আর দুইবার ময়দা দিয়ে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেলে এবার এটা হচ্ছে একেবারে ফাইনাল ভাঁজ। একটু খেয়াল করে লক্ষ্য করেন, এটা খুবই সহজ, কঠিন কিছুই না। তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় ভাঁজটা মনে থাকে না যখন আপনারা তৈরি করবেন, তখন আমার ভিডিওটা সামনে ছেড়ে তারপরে ভাঁজ করা শুরু করবেন, দেখবেন একেবারেই ইজি মনে হবে। এবার রোল করে ভাঁজ করার পরে যে জয়েন্টটা আছে সেটাকেও একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এবার ঠিক মাঝ বরাবর আমি দুটো ভাগ করে নিব, এতে করে আসলে ছোট ছোট লেচি কেটে নিতে সুবিধা হয়। আপনি যদি চান এভাবে ভাগ না করেও সরাসরি লেচি কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করে এভাবে করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার সময় আপনার মনে হতে পারে লেয়ারগুলো তো দেখা যাচ্ছে খুলে বের হয়ে আসছে, সেটা টেনশনের কিছু নেই, এটা কিভাবে ফিক্স করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিব। আমি একটা অংশ দিয়ে মোট চারটা লেচি কেটেছি, আপনারা চাইলে পাঁচটাও করে নিতে পারেন। এবার একটা অংশ নেওয়ার পরে দেখেন দুই সাইড থেকে কিন্তু লেয়ারগুলো খুলে খুলে এসেছে এবং দেখা যাচ্ছে, অথচ ওপরের পার্টটা দেখবেন প্লেন। তো এই সাইডের খুলে খুলে আসা অংশগুলো এভাবে চেপে প্রথমে মুখটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে যে সাইডটা প্লেন সেই সাইডটার ঠিক অপোজিট সাইডে অগোছালো অংশগুলো এভাবে করে সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে মাঝ বরাবর এনে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করে দেখেন ওই সাইডটা কিন্তু ঠিকই প্লেন আছে, অথচ এই যে মুড়িয়ে আনা অংশটা কিন্তু প্লেন নেই। একটা সাইড অবশ্যই প্লেন রাখতে হবে যেটা ওপরের পার্ট, না হয় আপনি যখন বেক করবেন তখন কিন্তু লেয়ারগুলো খুলে খুলে আসবে আর বাখরখানিটা দেখতে ভালো লাগবে না। ঠিক এভাবে করে প্রতিটা তৈরি করে নিতে হবে। এবার একটা একটা করে লেচি নিয়ে হালকা হাতে বেলে একটুখানি বড় করে নিচ্ছি। এটা কিন্তু বেলে একেবারে পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। আমরা সাধারণত পরোটা যতটুকু ঠিক করে তৈরি করি তার থেকে আরেকটু ঠিক রাখবেন। এবার একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে আমি দাগ কেটে নিচ্ছি। আর হ্যাঁ, অন্য লেচিগুলো কিন্তু অবশ্যই কিছু একটা দিয়ে ঢেকে রাখবেন যেন ড্রাই না হয়ে যায়, না হয় কিন্তু বেলতে সমস্যা হতে পারে। বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি আর অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন যেন একটা আর একটার গায়ে লেগে না যায়। এবার 350 ডিগ্রি ফারেনহাইট অথবা 180 ডিগ্রি সেলসিয়াস 10 মিনিট প্রিহিট করা ওভেনে প্রায় 30 মিনিটের জন্য বেক করতে হবে এই বাখরখানিগুলোকে। আর যারা চুলায় তৈরি করবেন তারা একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে বালু কিংবা লবণ নিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে মাঝারি আঁচে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে গরম করবেন। এরপরে সেই গরম হাঁড়ির মধ্যে সেই বাখরখানিগুলোকে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে একেবারে কম আঁচে বেক করবেন প্রায় 30 থেকে 35 মিনিট। এরই মাঝে দেখবেন কালার চলে আসবে। আমি একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখেন চুলায় তৈরি করাটা কিন্তু নিচে থেকেও তেমন একটা কালার আসেনি আর ওপর থেকেও তেমন কালার আসেনি। তবে এটা কিন্তু তৈরি ঠিকই হয়ে গেছে, জাস্ট কালারে একটু পার্থক্য। আর এটা হচ্ছে ওভেনে তৈরি করা, এটা দেখেন নিচে থেকেও কালার এসেছে আর তুলনামূলকভাবে ওপর থেকেও একটু ডিপ কালার এসেছে। ওভেন আর চুলায় তৈরি করলে পার্থক্য একটাই থাকে, সেটা হচ্ছে কালারে, তবে খেতে কিন্তু সেমই লাগে। এবার একটা কুলিং র‍্যাকে নিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, একটু ভেঙে দেখাচ্ছি। এটা ক্রিস্পি হয়েছে ঠিকই, তবে এটা কিন্তু মুখে দিলে একেবারে গলে যাবে।
আর লেয়ারগুলোও সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ঘরে অবশ্যই ট্রাই করবেন, কারণ ঘরে স্বাস্থ্যকর উপায়ে আপনি তৈরি করতে পারবেন, কারণ আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব কিন্তু আপনার হাতে। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।